So what's up everyone and welcome again to my brand new vlog and shudhumatro eta ekta vlog I na eta ekta travel vlog hote choleche ha ami kichu din age giyechhilam hocche banalata and ami porchur over excited hoye porechi shudhumatro ami eka na ami chai tomra amar sathe eto banalata theke ghure esho to virtually cholo tukhon kichukkhoner jonno banalata theke tobate ghuri ana jak to cholo video ta skip na kore shesh porjonto dekho and banalata theke ghure esho to cholo dekhte thako বর্তমানে আমাদের কর্মব্যস্ত জীবনে ঘরবন্দি আমরা প্রায় সকলেই কিন্তু বাঙালির পায়ের তলায় সর্ষে ভ্রমণ পিপাসু বাঙালিকে বাইরে ঘুরে বেড়াবার টান থেকে আটকানো বড়ই দায় তাই এই কঠিন পরিস্থিতিতেও বাঙালিরা বেরিয়ে পড়ছে ভ্রমণে কিন্তু আমাদের বাড়ির থেকে কাছে পিঠে কোথায় ঘোরা যায় যেখানে ঘুরলে বেড়ানোর মজাও পাওয়া যাবে আবার ভোজন রসিক বাঙালির পেটও ভরবে কলকাতা থেকে গাড়িতে স্টেট হাইওয়ে 2 ধরে 4.5 ঘন্টা রাস্তা পেরোলেই পৌঁছাবেন বাঁকুড়ার এই সবুজ বনানীতে যার পোশাকি নাম জয়পুর ফরেস্ট এই জায়গা পরিচিত জঙ্গলবহল নামেও না না ভয়ের কোনো কারণ নেই মাওবাদীদের উপস্থিতি এখানে নেই এখানেই রয়েছে অত্যন্ত জনপ্রিয় একটি রিসর্ট অ্যান্ড হোটেল যার নাম রিসর্ট বনলতা বিগত বেশ কিছু বছরেই এই জায়গাটি জনপ্রিয়তা লাভ করেছে রিসর্টের ভেতরে কৃত্রিম গ্রাম্য পরিবেশে দু এক রাত পরিবারের সঙ্গে থাকাই যায় রয়েছে ডিলাক্স থেকে কটেজ রুম পর্যন্ত বিভিন্ন রুমের সমাহার বুকিং শুরু হচ্ছে প্রতি রাত 3000 টাকা থেকে এই রিসর্টের বৈশিষ্ট্য হলো এখানে যা কিছু খাবার জিনিস পাওয়া যায় তার কাঁচামাল এই রিসর্টের ভেতরেই উৎপাদিত হয় হাঁস মুরগি থেকে শুরু করে এমু কোয়েল টার্কি সমস্ত পাখির চাষ হয় এই রিসর্টের ভেতরে এখানে মানুষ যারা খেতে আসেন তারা সকলেই বনমুরগি এমু কোয়েল টার্কি দোয়েল প্রভৃতি পাখির মাংস একবার অন্তত চেখে দেখেনি এছাড়াও ভেতরে সমস্ত ধরনের শাকসবজি চাষ করা হয় যদিও লজিং এবং ফুড কিন্তু আলাদা আলাদা এই রিসর্টটি শহরের জীবনের কোলাহল থেকে আপনার আত্মায় বিশ্রাম এবং শান্তি আনতে একটি আশ্চর্যজনক জায়গা চারপাশে সবুজ এবং মনোরম পরিবেশে আবৃত এই জায়গাগুলি আপনাকে গ্রামের নির্মল পরিবেশের একটি স্পর্শ দেয় কারণ প্রত্যেকটি ঘরে কাঠের মেঝে এয়ার কন্ডিশনার দোলনা মাছ ধরা পাখি দেখা বন্য জীবন অন্বেষণ সহ এই ধরনের থিম রয়েছে প্রায় 60 বিঘা জমি নিয়ে তৈরি এই রিসর্টে রয়েছে নানা রকম রুম এবং কটেজের সুবন্দোবস্ত যেমন শুট কটেজ যার মূল্য 10,000 টাকা প্রতি রাত প্রধান বিল্ডিং রুম যার মূল্য 6,000 টাকা প্রতি রাত ডিলাক্স ডাবল বেডরুম যার মূল্য 4,000 টাকা প্রতি রাত মান রুম যার মূল্য 3,000 টাকা প্রতি রাত এছাড়াও রয়েছে সুপার ডিলাক্স কটেজ যার মূল্য 4,000 টাকা প্রতি রাত এবং প্রিমিয়াম কটেজ যার মূল্য 6,000 টাকা প্রতি রাত এখানে এসে আপনারা এই কটেজগুলি বুক করতে পারেন এবং অনায়াসে রাত কাটাতে পারেন এছাড়াও প্রতিটি কটেজ এবং রুমে রয়েছে এলসিডি টিভি ফ্রি পার্কিং ওয়াইফাই পরিষেবা এবং এসি এরপর হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে আপনি জয়পুরের বনলতা রিসর্ট যাবেন কিভাবে এসপ্ল্যানেড বা কলকাতা থেকে আপনি আরামবাগ হয়ে বিষ্ণুপুরের দিকে যে কোনো বাস ধরতে পারেন এবং বনলতা রিসর্টে নামতে পারেন এটি প্রায় 140 কিলোমিটার এবং প্রায় 4.5 ঘন্টা সময় নেয় এরপর আপনি যদি ট্রেন পেতে চান তবে হাওড়া থেকে অনেকগুলি বিকল্প রয়েছে
এমনকি আপনি হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার লোকাল ট্রেনও যেতে পারেন এবং তারকেশ্বর থেকে জয়পুরের বাস ধরতে পারেন। আরেকটি বিকল্প হতে পারে রূপসী বাংলা বা আরণ্যকের মতো সরাসরি এক্সপ্রেস ট্রেনে চড়ে বিষ্ণুপুরে নামা। বিষ্ণুপুর স্টেশন থেকে আপনি বনলতা রেসর্টে আসার ট্রেকার পেয়ে যাবেন। এখানে এসে থাকা চিন্তা তো আপনাদের করতেই হবে না, কারণ এখানে রয়েছে ডাবল বেড কটেজ এবং চারসজ্জা বিশিষ্ট পারিবারিক কক্ষ। এছাড়াও রয়েছে সংযুক্ত ওয়েস্টার্ন বাথরুম এবং যার মধ্যে রয়েছে গরম জলের গিজার এবং শাওয়ার এবং নানা রকমের আধুনিক সুবিধা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন এয়ার কন্ডিশনার, টেলিভিশন এবং প্রত্যেকটি রুমে রয়েছে ব্যক্তিগত পার্কিং এবং অতিথিদের জন্য সন্ধ্যায় অলস সময় কাটানোর জন্য উপযুক্ত ব্যবস্থা। এছাড়াও এখানে একটি খুব সুন্দর রেস্তোরাঁ রয়েছে যার বেশিরভাগ খাবার নিমজ্জস্ব খামার থেকে নেওয়া হয় এবং প্রতিদিন তাজা তাজা রান্না করা হয়। এই রেস্তোরাঁটি বিষ্ণুপুরের খাদ্যপ্রেমীদের মধ্যে বেশ বিখ্যাত এবং এর মেনুকে কলকাতার যে কোনো রেস্তোরাঁর সঙ্গে তুলনা করা যেতে পারে। এত কিছু দেখা এবং শোনার পরেও আর অপেক্ষা কেন করছেন? আজই চলে আসুন অথবা যে কোনো ছুটির দিনেও আসতে পারেন বাঁকুড়া জেলায় জয়পুর জঙ্গলের পাশে এই বনলতা রিসর্ট এবং কাটিয়ে যেতে পারেন কিছু অবসর সময়। এখানে আসার কন্ট্যাক্ট নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত রকমের যোগাযোগ মাধ্যম আমি উল্লেখ করে দেব। So this is all for the vlog. Hope you guys have enjoyed this vlog a lot. কারণ ভাই অনেক কষ্ট করে বানাতে হয়েছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো লাইক কমেন্ট করে দিও অ্যান্ড দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। টিল দেন বি সেফ অ্যান্ড ড্রাইভ সেফ। কমেন্ট সেকশনে জানিও এরকম ট্রাভেল ব্লগ আরো চাই কিনা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বি সেফ অ্যান্ড ড্রাইভ সেফ। চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করো। 1.5k টাটা।